গত তিন দিনের অবিরাম বৃষ্টিপাতে ও রূপনারায়ণ নদীর জোয়ারের ফলে জলমগ্ন হলো পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের স্বামী বিবেকানন্দ পল্লীর একাধিক এলাকা। ইতিমধ্যেই ব্লক প্রশাসনের পক্ষ থেকে নানান উদ্যোগ নেওয়া হয়েছে। জল সরানোর জন্য রাত থেকেই শুরু হয়েছে নানান প্রক্রিয়া। শুক্রবার সকালে এলাকা পরিদর্শনে আসেন বিজেপির জেলা সভাপতি নবারুণ নায়েক সহ রাজ্য নেতৃত্ব। পরিদর্শকরা গোটা এলাকা ঘুরে দেখেন। নিকাশী নালা ও জলাশয় পরিষ্কার না করার ফলে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গোটা এলাকাবাসীকে। প্রশাসনের পক্ষ থেকে অবশ্য নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ। বিবেকানন্দ মোড়ে যে বাঁধটা ছিল নতুন গেট করার জন্য জলটাকে এখান থেকে পাস করার জন্য সে বাঁধকে ভেঙে দিয়েছে, এখন এই বর্ষাকালে বাঁধ ভেঙে দিয়ে ওটাকে ফাঁকা করে দিয়েছে। ন্যাচারাল আছে, তারপর পুরো জল ঢুকে পুরো ভাসি নিয়ে চলে গেছে। আজকে আমরা এসেছি, পুরো জল জমে আছে, গোটাটা আবার বৃষ্টি আসছে। এখন তো 25-26 তারিখ নাগাদ অব্দি বৃষ্টি হয় বলেছে। এখন এরকম যদি অবস্থা হয়, ওপাশেও দেখলাম বাঁধ নদীর বাঁধে ফুটল ভেঙে গেছে, তো এই জলটাকে ইমিডিয়েট বের করতে হবে। সেই জন্য তো অফিসারকে আমরা ওপাশ থেকে ধরে আনলাম যে আপনি দেখুন, দেখে ব্যবস্থা করুন। এখন ওখানেও আমরা জিজ্ঞেস করলাম এরকমভাবে হয় নাকি, পিডব্লিউডিকে বলবেন বলেছে। এখন পশ্চিমবঙ্গ সরকারের নাকি সব ফ্রি সব কিছু, এখন এই জলটাও কি ফ্রি দিয়েছে কিনা আমরা বুঝতে পারছি না। ড্রেনের জল ঘরে ঢুকে বসে ওই থেকে কেউ এসে ভিজিট করে গেছে কিনা জানি না। কিছু বালির বস্তা, কিছু কাদার বস্তা দেখছি বিভিন্ন জায়গায় ফেলছে। ব্যুরো রিপোর্ট, দ্য টাইমস।